গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার বঙ্গিদাসপাড়া এলাকায়। সোমবার গভীর রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। পুলিশি সূত্রে খবর, মৃত যুবকের নাম তাপস দাস, বয়স 31। কি জন্য ওই যুবক আত্মঘাতী হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ উপস্থিত হয় বালুরঘাট থানার পুলিশ। এরপর বালুরঘাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এই প্রসঙ্গে মৃতার দাদা দীপক দাস জানান, ঘটনা হচ্ছে বসন্তী নয়, কোনো ক্যাশাল নেই, ফট করে এরকম করে দিয়ে আমি তো বুঝতে আমরা ভাবতে পারি গলায় ধরে দিয়েছে ধরো ভোরের দিকে। আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি দরজা ফাঁকা ফাঁক দিয়ে দিই, একদম ঘুরে আসে। তারপর তো ফোন করলাম, ফোন করে তারপর গাড়ি আসলো, এসে তো খুলে নিয়ে গেছিলাম। তারপর বয়স কত? বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।